আসসালামু আলাইকুম, ফ্রি জব অ্যালার্ট ফর ইউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে কথা বলবো কিভাবে কোনো ফেসবুক গ্রুপের জন্য অ্যাডমিন ক্লেম করতে হয়, কেন অ্যাডমিন ক্লেম করতে হয়, কখন অ্যাডমিন ক্লেম করতে হয় এবং কিভাবে করতে হয়, এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও চাপ দিতে ভুলবেন না, তাহলে যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমাদের কাছে অনেকেই এই বিষয়টি নিয়ে জানতে চান যে কিভাবে গ্রুপের অ্যাডমিন ক্লেম করতে হয় অথবা অ্যাডমিন ক্লেম করাটা আসলে কি, তো এই বিষয়টি নিয়ে অনেকেই জানে না। তো যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি। প্রথমে বলবো অ্যাডমিন ক্লেম করা আসলে কি এই বিষয়টি। তো অ্যাডমিন ক্লেম করা আসলে হলো যদি কোনো গ্রুপে কোনো অ্যাডমিন না থাকে সেই সময় ওই গ্রুপের অ্যাডমিন দাবি করা। ধরেন যে কোনো একটা গ্রুপে অ্যাডমিন ছিল, কোনো কারণে সে অ্যাডমিনটা এখন নেই, সেই সময় ওই গ্রুপের জন্য অ্যাডমিন দাবি করাটা, এটাই আসলে অ্যাডমিন ক্লেম করা। তো কখন আপনি অ্যাডমিন ক্লেম করবেন? অ্যাডমিন ক্লেম করতে পারবেন আপনি তখনই যখন কোনো গ্রুপে কোনো অ্যাডমিন থাকবে না। কোনো একটা গ্রুপে যদি কোনো অ্যাডমিন না থাকে ওই সময় আপনি অ্যাডমিন ক্লেম করতে পারবেন। যেমন আমি এই গ্রুপটার কথা বলতেছি, এটি আপনাদেরকে দেখানোর জন্য আমি বানিয়েছি। এই গ্রুপটাতে দেখেন এখনও আমি অ্যাডমিন আছি। আমি অ্যাডমিন থাকা অবস্থায় কিন্তু আপনি অ্যাডমিন আমি বা অন্য কেউ অথবা এই গ্রুপের অন্য কেউ অ্যাডমিন ক্লেম করতে পারবে না। এটি হলো কখন আপনি অ্যাডমিন ক্লেম করবেন সেটির উত্তর। তো আবার বলতেছি, যখন একটা গ্রুপে কোনো অ্যাডমিন থাকবে না, কোনো অ্যাডমিন বা মডারেটর থাকবে না, ওই সময় আপনি ওই গ্রুপের অ্যাডমিন ক্লেম করতে পারবেন বা অ্যাডমিন দাবি করতে পারবেন, নিজেকে অ্যাডমিন বানাইতে পারবেন, ফেসবুকের কাছে অ্যাডমিনের দাবি জানাইতে পারবেন। আর কিভাবে অ্যাডমিন ক্লেম করবেন, তো কিভাবে অ্যাডমিন ক্লেম করবেন সেটি জানার জন্য প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে যেটি করবো সেটি হলো এই গ্রুপের আমি যে এখন অ্যাডমিন আছি সেটা আগে আমাকে অ্যাডমিন থেকে রিমুভ হইতে হবে। আমি অ্যাডমিন থেকে রিমুভ হচ্ছি, এখানে পাসওয়ার্ড যাবে, আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, এখন দেখেন এই গ্রুপে কোনো অ্যাডমিন নাই, ঠিক আছে, এই গ্রুপে কোনো অ্যাডমিন বা মডারেটর নেই। এখন যদি আমি অ্যাডমিন ক্লেম করতে চাই তাহলে আমি অ্যাডমিন ক্লেম করতে পারবো। তো আমি সেটি করে দেখাবো এখন আপনাদেরকে। আবার আপনাদেরকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চান, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর ফেসবুক সম্পর্কে বা ফেসবুক গ্রুপ সম্পর্কে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আরেকটা জিনিস বলে নিচ্ছি, আমাদের যারা রেগুলার আমার ভিডিওটি দেখেন তারা সবাই জানেন যে আমার একটি ফেসবুক পেজ আছে যেটার মাধ্যমে আসলে আমি আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করি, বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। সেটি হলো আনলিমিটেড গ্রুপ মেম্বার সেল। তো এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এই পেজটি আসলে অনেকে নকল করতে পারে, তো আপনারা অবশ্যই এই ইউআরএলটা এখানে দেখেন, লিঙ্কটি হলো facebook.com/unlimitedgroupmembersale24। একদম হুবহু এই এটাতে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন। তো আমি একটি জিনিস দেখতে পেলাম, সেটা হলো আমার গ্রুপের সেম আমার এই পেজের সেম নাম দিয়ে আরেকটি পেজ দেখতে পেলাম, দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার পেজের যা নাম এটারও সেই একই নাম, ঠিক আছে, আনলিমিটেড গ্রুপ মেম্বার সেল। তো এই পেজটি কে বা কারা চালাচ্ছে আমি জানি না। তো এই পেজের এরকম আরও পেজ থাকতে পারে, আমি এই পেজটি আমার চোখে পড়েছে, আমি সেই জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো আমার সাথে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমি এই পেজটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই পেজের মাধ্যমে আমার সাথে যুক্ত হতে পারবেন। এবং আমার পেজের এখানে দেখবেন এখানে আমার মোবাইল নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে, আর এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই পেজে লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুকে। তো এখন যেটি দেখাবো সেটি হলো ফেসবুক যে কোনো ফেসবুক গ্রুপের অ্যাডমিন ক্লেম আপনারা কীভাবে করবেন। তো অ্যাডমিন ক্লেম করার জন্য আগে যেটা বললাম সেটা হলো আপনাকে অবশ্যই দেখতে হবে যে গ্রুপে কোনো অ্যাডমিন আছে কি না, অথবা আপনার নিজের যদি গ্রুপ হয় অথবা অন্য কোনো গ্রুপে যদি দেখেন যে অ্যাডমিন নেই
সেই সময় আপনারা অ্যাডমিন ক্লেম করতে পারবেন। তো অ্যাডমিন ক্লেম করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে দেখেন এখানে মোর যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন মেক মি অ্যাডমিন, ঠিক আছে, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেখেন আমি ক্লিক করলাম, ইউ আর নাও অ্যান অ্যাডমিন, ঠিক আছে। একটু আগে আপনাদেরকে দেখাইছি যে গ্রুপে কোনো অ্যাডমিন নেই, আমি গ্রুপের অ্যাডমিন থেকে নিজেকে রিমুভ করে তারপরে আবার আপনাদেরকে দেখাইছি যে কোনো অ্যাডমিন নেই। এখন আমি অ্যাডমিন ক্লেম করলাম, এখন দেখেন এই যে অ্যাডমিন একজন আমাকে অ্যাডমিন লিস্টে দেখাচ্ছে, ঠিক আছে। তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য গ্রুপটি আমি বানিয়েছিলাম। তো আশা করতেছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা শিখতে পারলেন যে কীভাবে কোনো গ্রুপের অ্যাডমিন ক্লেম করতে হয়। আপনারা নিজের গ্রুপের কোনো অ্যাডমিন যদি কোনো সময় না থাকে, অ্যাডমিন আইডিটি যদি রিমুভ হয়ে যায়, তাহলে সাথে সাথে অন্য আরেকটি আইডি থেকে আপনারা এইভাবে অ্যাডমিন ক্লেম করে অ্যাডমিন হতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ।